गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम तस्मै श्री गुरवे नमः। गुरु শব্দটি সংস্কৃত শব্দ। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। মনের অন্ধকারকে দূর করে শিষ্যকে আলোর পথ দেখান গুরু। তাই আজকের দিনটিতে গুরুর প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করা হয় এবং অতি পবিত্র ও শুভ দিন হিসেবে পালন করা হয়। সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমাতে গুরু পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয় বুদ্ধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু, তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষি। এই তিথিতে তিনি এই সপ্ত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন এবং আদি গুরুতে রূপান্তরিত হন। এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়। তিনি 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমদ ভগবত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল ব্যাসদেবের, এই জন্য গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু কেবলমাত্র ব্যক্তি নন, গুরু আদর্শ স্বরূপ। তাই গুরুর আদর্শকে জীবনে নামিয়ে আনতে পারলেই হবে গুরু পূর্ণিমা পালনের প্রকৃত সার্থকতা।